নমস্কার বন্ধুরা, আজ আমি এসে গেছি আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিওর সাথে। আমি এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এসসি এসটি ওবিসি ফর্ম ফিল আপ করবেন নিজের বাড়িতে বসে নিজের মোবাইল বা কম্পিউটার থেকে। তো এসসি এসটি ওবিসি ফর্ম ফিল আপের প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে ফর্মটি আপনারা ফিল আপ করবেন সেটি আজ আমি আপনাদেরকে দেখাবো, এবং ফর্ম ফিল আপ করার পর সেই ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন এবং কোথায় জমা দেবেন এবং তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস কী কী লাগবে সমস্ত কিছু তথ্য আজ আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম ধরনের নতুন ভিডিওর আপডেট আপনার কাছে প্রথমেই চলে আসে। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আপনারা নিজের মোবাইল বা নিজের কম্পিউটার বা ল্যাপটপে আপনারা একটি ব্রাউজার খুলে নেবেন। ব্রাউজার খুলে নেওয়ার পর এখানে সার্চ করে আপনারা লিখে সার্চ করবেন এসসি এসটি ওবিসি লিখে। এসসি এসটি ওবিসি লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস অর্থাৎ এরকম একটি লিঙ্ক চলে আসবে ওয়েবসাইটের। প্রথমে যে দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনার সরাসরি কিন্তু ওয়েবসাইটে চলে যেতে পারবেন। কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই ওয়েবসাইট হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে কিন্তু আপনারা এসসি এসটি ওবিসি ফর্ম ফিল আপের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই কাস্ট সার্টিফিকেট যেটি আছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইটের পেজ খুলে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। এখান থেকে কিন্তু আমরা সরাসরি অফিসিয়ালি এসসি এসটি ওবিসি ফর্ম ফিল আপ করতে পারবো। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে একটি অপশান আছে সিটিজেন কর্নার বলে, এখানে প্রথমে যে অপশানটি আছে হাউ টু অ্যাপ্লাই ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এটি হচ্ছে আপনি যদি প্রথমবার এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে যান, আপনি যদি না জানেন আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তারা এখানে একটু কিছু মেনশন করে দেয়। এখানে 15টি নাম্বার আছে অর্থাৎ 15টি ঘর আছে যেখানে আপনাদের কিন্তু ফিল আপ করতে হবে, সেখানে কী কী ডকুমেন্টস লাগবে তারা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে। আপনারা চাইলে এটি করে নিতে পারেন এবং আপনার ডকুমেন্টসগুলো আপনারা এখানে রেডি করে রাখতে পারেন। এছাড়াও আমি ভিডিওটিতে আপনাদেরকে এ টু জেড বুঝিয়ে দেবো যে কীভাবে কোথায় ডকুমেন্টস কী কী লাগবে এবং কী কী কোথায় ডকুমেন্টস কীভাবে দিতে হবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনারা দিয়ে করবেন এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাইয়ের জন্য, এখানে যে অ্যাপ্লিকেশন ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আছে এই দ্বিতীয় নম্বর যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে আপনারা ক্লিক করবেন। দ্বিতীয় নম্বর লিঙ্কটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, এখানে এই ফর্মটি আপনাদেরকে কিন্তু খুব মনোযোগ সহকারে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো আপনাদেরকে আমি একটা একটা করে বলে দিচ্ছি যে কোথায় কী ফিল আপ করতে হবে, তো আপনারা এটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বরে অ্যাপ্লিকেশন টু স্টেট ওয়েস্ট বেঙ্গল, এটি অটোমেটিক সিলেক্ট থাকবে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আপনারা ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আমাদের নিজের ডিস্ট্রিক্টটা। তারপর হচ্ছে সাব ডিভিশন, আপনার যদি সাব ডিভিশন থাকে সেটা এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন এখানে আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে মিউনিসিপ্যালিটি আর ব্লক, আপনি যদি মিউনিসিপ্যালিটির এলাকা হন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, যদি আপনার ব্লক থাকে তাহলে আপনি ব্লক সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর এখান থেকে কিন্তু ব্লকের নাম্বারটা অর্থাৎ নামটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন, বা মিউনিসিপ্যালিটির নাম্বারটা এখানে আপনারা অর্থাৎ নামটা আপনারা এখানে দিয়ে দেবেন। আপনাদেরকে প্রথমেই আমি বলে দিই যেগুলো দেখতে পাচ্ছেন লাল স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু ম্যান্ডেটারি অর্থাৎ বাধ্যতামূলক, এগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতেই হবে। আর যেগুলো দেখুন এই যে ইমেল আইডি, এটি যেহেতু স্টার মার্ক নেই এটি বাধ্যতামূলক নয়, এটি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তো এটা আপনারা করবেন। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে অ্যাপ্লাইং ফর এসসি এসটি ওবিসি, আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতে চান, এসসি কাস্ট সার্টিফিকেটের জন্য না এসটি না ওবিসি। আপনি যদি এসসি করেন তাহলে এসসি করবেন, এসটি করলে এসটি, ওবিসি করলে ওবিসি। ওবিসির একটা ইয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, আপনি যদি ওবিসি করেন তাহলে ওবিসি সিলেক্ট করার পর ওবিসির কিন্তু ভাগ আছে, দেখতে পাচ্ছেন শুধু ওবিসি হয়, ওবিসি এ হয়, ওবিসি বি হয়, আপনি যার জন্য করতে চাচ্ছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর কাস্ট টিয়ার বা কমিউনিটি সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, আপনারা এই যে এখানে লিস্ট ধরে কিন্তু আপনারা কাস্টের কমিউনিটি যেটা আছে সেটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর তিন নম্বরে যেটি আছে নাম, অর্থাৎ আপনার যার জন্য অ্যাপ্লাই করছেন তার পুরো নামটি কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন, অর্থাৎ যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছে তার নামটি এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ফাদার্স নেম, অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার বাবার নামটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর মোবাইল নাম্বার, তার বা তার ফ্যামিলির যে কোনো একজনকে মোবাইল নাম্বার এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ছ নম্বর হচ্ছে ইমেল আইডি, তার যদি ইমেল আইডি থাকে তার ইমেল আইডিটি এখানে দিয়ে দিতে হবে। তারপর সাত নম্বর হচ্ছে ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাটলিস্ট ওয়ান, এখানে আমাদের দেখতে পাচ্ছেন এপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বার, আধার নাম্বার বা খাদ্যসাথী নাম্বার, এই যে কোনো তিনটের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আপনি যদি আধার কার্ডের নাম্বার দেন তাহলে আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, যদি ভোটার কার্ড থাকে তাহলে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, বা খাদ্যসাথী নাম্বার থাকলে খাদ্যসাথীর নাম্বার এখানে দিয়ে দেবেন। তিনটের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। তারপর নিচে আট নম্বরে হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার ডেট অফ বার্থটা এখানে আপনার ক্যালেন্ডার, এখানে ক্যালেন্ডারে ক্লিক করলে ওপরে চলে আসবে, সেই ক্যালেন্ডার ধরে কিন্তু আপনার ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে প্লেস অফ বার্থ, আপনি কোনটা থেকে জন্মগ্রহণ করেছেন সেখানে প্লেসটা কিন্তু আপনার এখানে এখানে সিলেক্ট করে দিতে হবে আপনার দিকে প্লেস অফ বার্থে।
তারপর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট ফ্রম দ্য লিস্ট, অর্থাৎ আপনার এখানে বার্থ হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল, তারপর ডিস্ট্রিক্ট এখানে আপনারা দিয়ে দেবেন, তার পুলিশ স্টেশনটি এখানে দিয়ে দেবেন এবং তার ভিলেজ বা সিটি যেটা আছে সেটি এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। তো এটি হয়ে গেলো অ্যাপ্লিসেন্টের এই সমস্ত তথ্য, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, তার ডিস্ট্রিক্ট, তার পুলিশ স্টেশন, তার ভিলেজ, এগুলি আপনারা করে দেবেন। তারপর 9 নম্বরে যেটি আসছে সেটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ। আপনাদেরকে একটি অ্যাড্রেস দিতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস, যেখানে আপনারা এখন আছেন বর্তমানে। তো এখানে কীভাবে ফিল আপ করবেন দেখেন, প্রথম হচ্ছে কেয়ার অফ নেম, তার ফাদার বা গার্জেনের নামটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে স্টেট, একটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে থাকবে। তারপর ডিস্ট্রিক্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর ওয়ার্ড বা জিপি, আপনার যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে ওয়ার্ড সিলেক্ট করবেন, যদি ব্লক হয় তাহলে গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন। তারপর আপনার যদি ভিলেজ, পাড়া, হাউস নাম্বার বা রোড যে কোনো একটি আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস থাকলে পোস্ট অফিস দেবেন এবং পিনকোড, তারপর পিনকোডের নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। তো এটি হলো পেজেন্ট অ্যাড্রেস, এভাবে আপনারা ফিল আপ করবেন। তারপর হচ্ছে B1A 9 নম্বরে, এ হচ্ছে পেজেন্ট অ্যাড্রেস, বি হচ্ছে হচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেস। আপনার যদি পেজেন্ট অ্যাড্রেসটি পারমানেন্ট অ্যাড্রেস থাকে তাহলে আপনারা এখানে ইয়েস করে দেবেন। ইয়েস করলে কিন্তু এটি আর ফিল আপ করতে হবে না, এটা অটোমেটিক কিন্তু এখানে ফিল হয়ে যাবে। ধরুন আপনি এক জায়গাতেই আছেন, তাহলে আপনার পেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এক করে রাখবেন। আর আপনি ধরুন আপনি যদি গ্রামে থাকেন, গ্রাম থেকে শহরে এসছেন, তাহলে আপনার পারমানেন্ট অ্যাড্রেসটি গ্রামের অ্যাড্রেস দেবেন এবং পেজেন্ট অ্যাড্রেসটি আপনি যে এখন শহরে আছে সেই শহরে অ্যাড্রেস দেবেন। তো আপনার যদি এক হয়ে থাকে তাহলে সেম করলে ইয়েস করে দেবেন, যদি এক না হয় তাহলে কিন্তু আরেকবার কিন্তু এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে আপনার পারমানেন্ট অ্যাড্রেসের জন্য। তো এটি আপনারা করে দেবেন। করার পর 10 নম্বরে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান। তারপর 11 নম্বর হচ্ছে রিলিজিয়ান, আপনি কি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, যা কিছু আছে সেটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে জেন্ডার, আপনি মেল, ফিমেল বা আদার্স, সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন 12 নম্বরে। তারপর হচ্ছে 13 নম্বর হচ্ছে দেখতে পাচ্ছেন ব্লাড রিলেশন ডিটেলস, এটি কিন্তু একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। ব্লাড রিলেশন ডিটেলস বলতে আপনার পরিবারের যদি কারোর কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনারা তার কাস্ট সার্টিফিকেটের ডিটেলসটা এখানে দিয়ে দেবেন। SC/ST OBC সার্টিফিকেটের জন্য আপনার পরিবারের যে কোনো একজনের, আপনার বাবা, দাদা, কাকা, জ্যাঠা, যে কোনো একজনের কিন্তু একটি কাস্ট সার্টিফিকেটের ডিটেলস লাগবে। আর আপনার যদি কারোর পরিবারে কাস্ট সার্টিফিকেটের ডিটেলস না থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, আমি সেই নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। সেক্ষেত্রে একটু ডকুমেন্টসটা একটু বেশি লাগে, টাইমটা একটু বেশি লাগে। আর যদি আপনার কারোর ব্লাড রিলেশনের কারো যদি কিছু থেকে থাকে কাস্ট সার্টিফিকেট তাহলে তার ডকুমেন্টসটা এখানে দিয়ে দেবেন। কী কী দেবেন দেখতে পাচ্ছেন, সার্টিফিকেট হোল্ডার নেম, অর্থাৎ তার যে সার্টিফিকেটটা আছে তার নামটা দিয়ে দেবেন, রিলেশন উইথ অ্যাপ্লিসেন্ট, আপনি তার কে হন সেটি আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর সার্টিফিকেটের নাম্বার, তার যে সার্টিফিকেটটা আছে SC/ST OBC তার নাম্বার দিয়ে দেবেন। তারপর ডেট ফর ইস্যু, কোন ডেটে হয়েছিল সেই ডেটটা এখান থেকে আপনারা উপরে ক্যালেন্ডার সিলেক্ট করলে উপরে ক্যালেন্ডার চলে আসবে, সেখান থেকে সিলেক্ট করে দেবেন ডেট ফর ইস্যু। তারপর হচ্ছে ইস্যু অথরিটি সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, আপনারা কোথা থেকে সেটি, অর্থাৎ কোন সদর থেকে বা কোন থানা থেকে সেটি এসছে বা কোন ইয়ে থেকে এসছে সেটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো এটি হচ্ছে ব্লাড রিলেশন ডিটেলস, অর্থাৎ আপনার যদি কারোর ব্লাড রিলেশনের মধ্যে কারো যদি SC/ST OBC সার্টিফিকেট থাকে তাহলে তার ডিটেলসটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর 14 নম্বরে যেটি আছে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্স, এখানে একটা জিনিস আপনারা দেখবেন, এখানে আপনার দিকে পাড়া প্রতিবেশী দুজনের নাম এবং তার অ্যাড্রেস আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি পাড়া প্রতিবেশীদের মধ্যে চেনাশোনার মধ্যে তার একজনকার নাম এবং তার অ্যাড্রেস দেবেন, আর দ্বিতীয়জনের নাম এবং তার অ্যাড্রেস এখানে আপনাদেরকে দিয়ে দিতে হবে। এটি হচ্ছে ডিটেলস অফ টু লোকাল রেফারেন্সের এই ফর্মের জন্য। তারপর নিচে একটি অপশান আছে 15 নম্বরের শেষে, ওয়েদার দ্য অ্যাপ্লিসেন্ট ফর ইজ ফ্যামিলি মিজার ফ্রম আদার স্টেট বা কাউন্টারি, অর্থাৎ আপনি যদি কোনো আদার স্টেট বা আদার কোনো কাউন্টারি থেকে এখানে এসে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে ইয়েস করতে হবে। ইয়েস করার পর এই ফর্মটি যেটি আছে এটি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে যে আপনি কোথা থেকে এসছেন। আর আমরা সাধারণত আমরা এখানেই থাকি ওয়েস্ট বেঙ্গলেরই, তো আমরা সেখানে এটা নো করে রাখবো। যদি আপনি কোথাও অন্য কোনো রাজ্য থেকে এখানে আসেন ওয়েস্ট বেঙ্গলে তাহলে আপনি এটি ইয়েস করবেন। তো ঠিক আছে, এভাবে আপনারা এগুলি ফর্মটি ফিল আপ করে নেবেন। কোনো রকম প্রবলেম হলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফর্মটি ফিল আপ করতে। ফর্মটি ফিল আপ করার পর এখানে ভিউ বিফোর সাবমিট আপনারা এবার প্রথমে দেখে নিতে পারবেন যে ঠিকঠাক আছে কিনা, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো এটি আমি করে নিচ্ছি, তারপরে প্রসেস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ফর্মটি ফিল আপ করে নিয়েছি, যেই ফর্মগুলি ম্যান্ডেটরি আছে সেগুলো আমরা অবশ্যই বাধ্যতামূলক ফিল আপ করবেন, যেগুলো স্টার চিহ্ন দেওয়া আছে আর যেগুলো স্টার নেই সেগুলো আমরা করতে পারেন নাও করতে পারেন। তো এই সমস্ত কিছু ফর্মটি আপনারা ফিল আপ করে নেবেন। আর এই অপশানটি আপনারা যদি বিদেশ অর্থ অন্য কোনো রাজ্য বা কান্ট্রি থেকে আসেন তা সেক্ষেত্রে ইয়েস করবেন, নাহলে নো করবেন। করার পর এখানে ভিউ বিফোর সাবমিট আপনি যদি দেখতে চান তাহলে আবার সাবমিট করার পর যে কীরকম ভিউ হবে, অর্থাৎ
ভিউ কিরকম হবে সেটা যদি দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এবং যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ আছে যেটি এটিতে ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু ঠিক আছে আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি পপ আপ নোটিফিকেশান আসবে, সেই নোটিফিকেশানটা আপনারা ওকে করে দেবেন। ওকে করার পর আপনাদের সামনে প্রথমে একটি অ্যাপ্লিকেশান নাম্বারটি চলে আসবে, এই অ্যাপ্লিকেশান নাম্বারটি আপনারা চাইলে নোট করে রাখতে পারেন, কারণ এটি যখন আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করবেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজে লাগবে। তারপর এখানে দুটি নাম্বার আছে, সার্ভিস ডিটেলস অফ ফাদার এবং সার্ভিস ডিটেলস অফ মাদার, এই দুটি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এবং এখানেও একই আছে, দেখতে পাচ্ছেন কনসেপচুয়াল পোস্ট, জেনারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এগুলো আপনারা সিলেক্ট করে দেবেন ডিটেলস অফ মাদারের, এবং ডিটেলস অফ মাদার এবং ডিটেলস অফ ফাদার এই দুটি ফর্ম আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে কন্টিনিউ যেটি আছে এটিতে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে, আপলোড অ্যাপ্লিকেশান ডকুমেন্টস, এখানে আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে অ্যাপ্লিকেশান নাম্বার তারা দিয়ে দিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফটোগ্রাফ, এখান থেকে কিন্তু আমরা ফটোগ্রাফটি আমরা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ যার অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লাই করতে চাইছে তার ফটোটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন। পাসপোর্ট সাইজ ছবি আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে সার্টিফিকেট নাম্বার, ইস্যুইং অথরিটি, ডেট অফ ইস্যু, এটি এখানে তারা দিয়ে দিচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে যে সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, এই যে লিস্ট ধরে কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। এটি কাস্ট সার্টিফিকেট, কাস্ট আইডেন্টিফিকেশান ডকুমেন্টস, আপনারা অর্থাৎ যার ডকুমেন্টস এখানে দিলেন, অর্থাৎ আপনার যে ব্লাড রিলেশনে যার ডকুমেন্টস সেটি দিলেন, তারা এখানে সেটি এখানে ইস্যু শো করছে। তো এখানে যেটি করতে হবে, তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইনস্টলেশন রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেশন সিলেক্ট ফ্রম দ্য লিস্ট, এখানে আপনাদেরকে ব্লাড রিলেশন চার্ট দিয়ে দিতে হবে, এখানে ডিটেলস এবং নাম্বারটি দিয়ে দিতে হবে, এবং ক্লিক হেয়ার টু গেট ডেট, আপনার কোন ডেটে ইস্যু হয়েছে সেটি এখানে দিয়ে দিতে হবে। তার জন্য আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে, এজ প্রুফ, এজ প্রুফ আপনারা কী কী দিতে পারেন, বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আধার কার্ড, আদার ডকুমেন্টস, এখানে আমরা এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট দিয়ে দেবেন, তার ডিটেলস নাম্বার এবং ক্লিক টু গেট ডেট, ইস্যু অথরিটি অর্থাৎ ইস্যু কোন ডেটে হয়েছে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপর যে ফটো আইডেন্টিটি ডকুমেন্ট, এখান থেকে ফটো আইডেন্টিটি করার জন্য আপনারা চাইলে এখান থেকে ভোটার কার্ড বা অ্যাডমিট কার্ড বা প্যান কার্ড যে কোনো একটি দিতে পারেন, বা বার্থ সার্টিফিকেট বা আধার কার্ড, এটা আপনারা আধার কার্ড দিয়ে দেবেন। তারপর ফটো অফ সিটিজেন, সিটিজেনশিপ, অর্থাৎ তার জন্য আপনারা এখানে রেশন কার্ড দিতে পারেন বা প্যান কার্ড দিতে পারেন, তো এখানে রেশন কার্ড দিয়ে দেবেন। তারপর প্রুফ অফ রেসিডেন্স ইন ওয়েস্ট বেঙ্গল, এটি প্রুফ করার জন্য আপনার যদি ভোটার কার্ড হয়ে থাকে তাহলে ভোটার আইডি কার্ড দেবেন, এবং ভোটার কার্ড যদি না থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট, যদি থাকে কাস্ট সার্টিফিকেট তো নেই এখন, তো বার্থ সার্টিফিকেট দিতে পারেন, নাহলে আপনারা আধার কার্ড দিতে পারেন। তা প্রুফ অফ লোকাল রেসিডেন্স, তার জন্য আপনারা কী দিতে পারেন, বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট বাই লোকাল অথরিটি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, তো এক্ষেত্রে আপনারা আধার কার্ডই দিতে পারেন। তারপর হচ্ছে ইনকাম ডকুমেন্টস, তার জন্য আমরা কী দিতে পারেন, সার্টিফিকেট বাই লোকাল অথরিটি, সার্টিফিকেট বাই গ্র্যাজুয়েট অফিসার, আধার ডকুমেন্টস, তো এখানে যে সার্টিফিকেট বাই লোকাল অথরিটি অর্থাৎ আপনার যে গ্রাম পঞ্চায়েত বা যে সংস্থা আছে সেখান থেকে একটি ইনকাম সার্টিফিকেট আপনাদের এখানে দিতে হবে। তারপর হচ্ছে ল্যান্ড হোল্ডিং ডকুমেন্টস, এখানে হচ্ছে সার্টিফিকেট বাই লোকাল অথরিটি, আপনার আপনার গ্রাম পঞ্চায়েতের যা বাসিন্দা, স্থায়ী বাসিন্দা, তার জন্য একটি ফর্ম অর্থাৎ আপনাদেরকে কিন্তু সার্টিফিকেট লাগবে, সেটি আপনার গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে আপনারা এখানে পেয়ে যাবেন। পেয়ে যাওয়ার পর এখানে দেখতে হচ্ছে ইনফরমেশান অ্যাবাউট ভোটার কার্ড অফ, আপনার যদি নিজের ভোটার কার্ড হয় তাহলে সেলফ করবেন, এবং আপনার বাবার বা মায়ের আধার কার্ড দিতে চাইলে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে ভোটার আইডি নাম্বারটি দিয়ে দেবেন, আপনি যার সিলেক্ট করেছেন, আপনার বাবার হলে, ফাদার হলে বাবার ভোটার আইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার বা নাম এখানে দিয়ে দেবেন, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, এটি চাইলে আপনারা দিয়ে দিতে পারেন, এটা ম্যান্ডেটারি নয়, আমরা চাইলে এটা দিতে পারেন, নাহলে না দিতে পারেন। এগুলো করার পর এখানে ডিটেলস বা নাম্বার আপনারা দিয়ে দেবেন, এবং ক্লিক হেয়ার টু গেট ডেট, এগুলো আপনার কোন ডেটে ইস্যু হয়েছে এগুলো সেগুলি আপনারা এখানে দিয়ে দেবেন। তো আপনি চাইলে এগুলো বসাতে পারেন, নাহলে নাও বসাতে পারেন, এবং না বসতে, না বসানোর পর যদি না বসান তাহলে এখানে সাবমিট করে দেবেন। তো আমি এটি এখানে দিয়ে দিচ্ছি, এখানে ডিটেলস নাম্বার বা ক্লিক হেয়ার টু গেট, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি কিছু দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট অপশান আছে এখানে আমরা ক্লিক করে দেবো। তার আগে আপনাদেরকে ভোটার আইডি কার্ডে যে নাম্বারটি, ভোটার আইডি কার্ড সিলেক্ট করেছেন তার নাম্বারটি আপনাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আপনারা এগুলো সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করার পর এখানে ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে যে সাবমিট অপশান আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশান আইডি ইজ, এটা আইডি এখানে তারা দিয়ে দেবে। তারপর দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার ফর ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম, আপনি যদি আরও কিছু ফিল করতে চান তাহলে জেনে এখানে ক্লিক করতে পারেন, এবং ক্লিক হেয়ার ফর ফিল আপ সার্ভিস ডিটেলস ফর্ম, আপনি যদি সার্ভিস ডিটেলস ফর্ম কিছু ফিল আপ করতে চান আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ারে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদেরকে সার্ভিস ডিটেলস ফর্ম যেটি আছে সেটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে। দেখতে এখানে কিন্তু আপনাদেরকে এই ফর্মটি চলে এসেছে, সার্ভিস ডিটেল ফর্ম, এখানে কিন্তু আপনাদের কী করতে হবে তারা এখানে দেখিয়ে দেবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ক্লিক হেয়ার টু অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটি আছে সেটিতে ক্লিক করার জন্য ক্লিক হেয়ারে ক্লিক করবেন।
তারপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ। এই স্লিপটি আপনারা এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। তো এটি আপনার প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনাদেরকে তার সঙ্গে কী কী লাগবে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তার জন্য প্রথমে যেটা যে ফিল আপ সার্ভিস ডিটেলস ফর্ম, এটিতে ক্লিক করবেন, এটি আপনারা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পর আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটি সিগনেচার করতে হবে, সিগনেচার ফর অ্যাপ্লিকেশন গার্জেন ইন কেস অফ মিনর। আপনার আপনার যদি 18 বছরের নিচে হন তাহলে আপনাদের গার্জেনকে সিগনেচার করতে হবে, এবং আপনি 18 বছরের উপরে হন তাহলে আপনাকে একটি সিগনেচার এখানে করতে হবে এবং ডেট এখানে দিয়ে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ইনকাম স্যালারি, এগুলো আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সার্ভিস ডিটেল অফ ফাদার এবং সার্ভিস ডিটেল অফ মাদার, অর্থাৎ আপনার বাবা ও মাতা তার সার্ভিস ডিটেল, আপনি যদি সার্ভিস করে বা চাকরি করে তাহলে কিন্তু আপনার তার এখানে সমস্ত কিছু দিতে হবে। নেম অফ দ্য অর্গানাইজেশন, ডেস্টিনেশন, ডেট অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট, এজ অফ দ্য টাইম অফ জয়নিং, এবং আপনার মাতা যদি কিছু সার্ভিস করে তাহলে তার এটি সমস্ত ডিটেলস এখানে দিতে হবে। লোকেশন এবং যা কিছু আছে, ইনকাম, ইনকাম অফ ফাদার, ইনকাম অফ মাদার, এই ফর্মটি কিন্তু আপনাদেরকে সেটি ফিল আপ করে নিতে হবে। করার পরে ফর্মটি আপনার প্রিন্ট আউট করে ফিল আপ করবেন। আরেকটি অপশন প্রথমে হচ্ছে ক্লিক হেয়ার ফর ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে আপনাদের কী করতে হবে দেখুন, অ্যাপ্লিকেশন ফর্মটি এরকম হবে। এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নট আপলোডেড, এখানে কিন্তু একটি পাসপোর্ট সাইজ ফটো আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তারপর এখানে একটি সাইন করতে হবে ইউর ফেথফুলি বলে। যদি 18 বছরের নিচে হন তাহলে বাবা সিগনেচার করবে গার্জেন, না হলে কিন্তু তাকে নিজেকে সিগনেচার করতে হবে। এখানে ডেট দিতে হবে এবং নিচে একটি সিগনেচার করতে হবে সেম, নাহলে আপনার বাবা যদি হন 18 বছরের নিচে তার বাবা, নাহলে নিজে। তারপর এখানে ডেট দিয়ে, এখানে কিন্তু আপনাদেরকে একটি ডেট দিয়ে এখানে সিগনেচার করতে হবে। তো এই দুটি জিনিস করতে হবে, এবং এখানে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা আছে এটি প্রিন্ট আউট করে, এই তিনটি জিনিস প্রিন্ট আউট করে এই ফর্মগুলি ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর সাপোর্টিং ডকুমেন্টস আপনাদের কী কী লাগবে আমি বলে দিচ্ছি। আপনারা যে ডকুমেন্টসগুলো আপনারা সিলেক্ট করলেন, বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, আপনার গ্রাম পঞ্চায়েতে অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে যে ইনকাম সার্টিফিকেট অর্থাৎ স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, এই সার্টিফিকেটগুলো নিয়ে আপনাদের কিন্তু একসাথে অ্যাটাচ করে আপনার যা কিছু আছে ওই তিনটে ফর্ম যেটি আপনি প্রিন্ট আউট করবেন সেই ফর্মগুলি একসাথে নিয়ে আপনার গ্রাম পঞ্চায়েত বা আপনার বিডিওতে গিয়ে আপনাদের কিন্তু সেটি জমা করতে হবে। জমা করার পর 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতে বা পোস্ট অফিসে আপনার কিন্তু SC/ST/OBC সার্টিফিকেট বা স্কুলে কিন্তু আপনাদেরকে SC/ST/OBC সার্টিফিকেট তারা হাতে দিয়ে দেবে। তো বন্ধুরা, আজ ভিডিওতে এইটুকু দেখানো ছিল কীভাবে আপনার SC/ST/OBC সার্টিফিকেট ঘরে বসে নিজের মোবাইল থেকে ফর্ম ফিল আপ করবেন এবং কীভাবে অ্যাপ্লাই করবেন। তো এটি আপনারা করে নেবেন, যদি কোনো রকম প্রবলেম হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার আগে যদি ভিডিওটিতে লাইক না করে থাকেন তো প্লিজ ভিডিওতে লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখুন, যাতে এরকম ধরনের নতুন ভিডিওর আপডেট আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।